আপনি? আলহামদুলিল্লাহ, ওনার পজিশন ভালো, বেতন ভালো, সুযোগ সুবিধাও ভালো। এটাই হচ্ছে আমার হাজবেন্ডের হেড অফিস। মিশারি কাজ করতেছে, ভালো আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন আমার হাজবেন্ডের চাকরি সম্পর্কে। তো সব কিছু দেখার আগে আগে একটু রান্না বান্না করে নিই হাজবেন্ডের জন্য। অফিসে তো খাবার পাঠাতে হবে, তাই না? আর সৌদি আরবে কিন্তু অলরেডি গরম পড়ে গেছে, কি গরম যে লাগে এখন। আর এদিক দিয়ে মিশারি দেখুন কি করে, আমার এই ছেলেটা মোবাইল ল্যাপটপের কি পাগল। দেখুন আজকেও কড়াই ভরে গরুর মাংস রান্না করছি, তবে আজকে সৌদি আরবের মাংস রান্না করছি না, বাংলাদেশ থেকে আনা দেশি গরুর মাংস রান্না করছি। মাংস কিন্তু কষানো হচ্ছে, এখন আমি ঝোলের পানি দেইনি, আলু ভেজে রেখেছি, এই ভাজা আলু মাংসের মধ্যে দিয়ে রান্না করব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আবারও আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু পরে ঝোলের পানি দিব। গরুর মাংস অনেকেই পছন্দ করেন, কেউ বা রুটি দিয়ে খেতে পছন্দ করে, কেউ বা ভাত, কেউ বা খিচুড়ি, কেউ বা পোলাও দিয়ে খেতে পছন্দ করে, তাই না? তো মিশারি শুধু কিন্তু মোবাইলই দেখে না, ও কিন্তু পড়াশোনাও করে। দেখি বাবা তুমি আজকে কি পড়ছো, দেখুন ছেলের পড়া। অর্ডিনাল নাম্বার লিখছে, কাউন্টিং নাম্বার, অর্ডিনাল নাম্বার, শর্ট ফর্ম, এগুলো লিখাচ্ছি আজকে। বাবা তুমি পুরোটুকু লিখতে পারবা? ইয়েস। ওকে। গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, তো আমি মাংস ভালো করে কষিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়েছি, আর এখন চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে রান্না করছি। এক চুলায় ভেন্ডি বাজি করছি, মানে ঢেঁড়স বাজি করছি, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখুন দেশি গরুর মাংস কিন্তু আমার রান্না একেবারেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তো এখনই আমি চুলাটা বন্ধ করে দেব আর গরম গরম মাংস গরম ভাতের সাথে খাব। মাংস ছাড়াও এদিকে ডাল রান্না করেছি, মসুরের ডাল। তাছাড়া দেখুন কাসকি শুটকির ভর্তা বানিয়েছি, এই যে একদম ঝরঝরে শুকনো ভর্তা বানিয়েছি কাসকি শুটকির, আর সাথে রয়েছে সাদা ভাত। এছাড়া এদিক দিয়ে দেখুন রয়েছে সালাদ। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না, দুপুরের আয়োজন। যাই হোক, রান্নাবান্না শেষ, আর এখন ছেলের বাবার জন্য অফিসে লাঞ্চ পাঠাবো। আর ওই দিক দিয়ে ছেলে বায়না ধরেছে তার নানাকে সাথে নিয়ে তার বাবার অফিসে নাকি যাবে। ওরে মিশারি, এই ভর দুপুরে কোথায় যাচ্ছে রেডি হয়ে? বাবার অফিসে যাবা, সাথে আর কে যাবে? নানা যাবে। তো আজকে মিশারি একা না, তার নানাকে সাথে নিয়ে মামার সাথে তার বাবার অফিসে যাচ্ছে। তো কি করবা বাবার অফিসে গিয়ে আজকে? সবার সাথে দেখা করবা, বাবার চেয়ারে বসবা, বাবার কম্পিউটারও টিপবা। ওরে দেখবো তুমি কি করো, তোমার বাবাকে বলবো আমাকে ভিডিও করে পাঠাতে। ওকে, সবাইকে সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, আমার বাবাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, সব ইয়েলো কালার হয়ে গেছে। এম ফর মিশারি, ইয়েলো কালারের টি শার্ট, তোমার ওয়াচটা, ওয়াচটাও তো ইয়েলো কালার, সব ম্যাচিং হয়ে গেছে আজকে। আজকে কি বসের সাথে দেখা করবা? তোমার বাবার বসের সাথে দেখা করবা? জানো না বস কি আছে অফিসে, এটা তো একটা দেখার বিষয়, তাই না? আব্বু এখনো রেডি হয়নি, এই যে মিশারি রেডি হয়ে বসে আছে। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় ওনার জন্য দুপুরে লাঞ্চ পাঠাই না, মাঝে মধ্যে। আর দুপুরের খাবারটা কিন্তু বেশিরভাগ সময়ই ওরা হোটেল থেকে খায়, বাইরে থেকে কিনে এনে খায়। তো আমার যেদিন মন চায় কিংবা ও যেদিন ফোন করে বলে যে আজকে খাবার পাঠাও, ওই দিনই কিন্তু আমি খাবারটা পাঠাই। তো মিশারির আব্বুর জন্য লাঞ্চ পাঠাচ্ছি অফিসে, কি কি পাঠাচ্ছি চলুন দেখে নেই। এই যে ভাত পাঠাচ্ছি দুই বাটি, ওর সাথে আরও লোক আছে, ওনারাও খাবে। তারপর সাজনা দিয়ে ডাল রান্না করেছি,
এদিক দিয়ে গরুর মাংস রান্না করেছি, তারপর ঢেঁড়স ভাজি করেছি, সাথে একটু শুটকির ভোনাও দিয়েছি। তো এই হচ্ছে ওনার লাঞ্চ বক্স, আটকে দিচ্ছি। তিন রকম তরকারি আর দুই বাটি ভাত। এই যে লাঞ্চ বক্স রেডি। মিশারি নানা আর মিশারি অপেক্ষা করছে কখন তার মামা আসবে, কখন যাবে। তো মিশারির মামা ওইদিক দিয়ে আসতে থাকুক, আর আমি এদিক দিয়ে চট জলদি একটু কাজ সেরে নেই। ছাদের উপরে চলে এসেছি, দেখতে এসেছি কাপড় শুকিয়েছে কিনা। অনেকক্ষণ হলো দিয়ে গেছি, সব কাপড় বাতাসে এলোমেলো করে রেখেছে, এখনো শুকায়নি, সব কাপড়ই হয়ে গেছে। তুমি এখানে কি করো, যাও যাও। আর এখন ছেলে যাচ্ছে বাবার অফিসে, সাথে আবার নানাকেও নিয়ে যাচ্ছে। যে তারা এখন যাচ্ছে, মিশারির মামা নিচে আছে অপেক্ষা করছে তাদের জন্য। যে তার মামা ওইদিকে গাড়ি পার্কিং করেছে। কোথায় রে মিশারি? এই যে চলে যাচ্ছে, তো মিশারি আর তার নানা এখন মিশারির মামার সাথে যাচ্ছে মিশারির আব্বুর অফিসে। আর ছেলের বাবার অফিস হচ্ছে দাম্মামের খোবারেই, আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তো এখন চলুন ওদের নানা নাতির সাথে আমরাও ছেলের বাবার পুরো অফিসটা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে ভীষণ সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিশারির আব্বুর অফিস, দাম্মামের খোবারে অবস্থিত তাদের কোম্পানির মেইন হেড অফিস। তবে এখানে একটা না, পরপর তিনটা অফিস, একটা হচ্ছে এইটা, আরও দুইটা আছে, এগুলো না হয় পরে দেখবেন। এখন চলুন এটার ভিতরে একটু যাওয়া যাক। তো আমি মিশারির আব্বুর সাথে অনেকবার অফিসের সামনে দিয়ে গিয়েছি, কিন্তু ভিতরে কখনো যাওয়া হয়নি। তো আজকে প্রথমবার আপনাদের সাথে আমিও মিশারির আব্বুর অফিসটা ঘুরে দেখব। দেখতেই পাচ্ছি ভিতরে ঢুকে গেছে, আর নিচে রয়েছে কাউন্টার, কাউন্টারে সৌদি বসা। তো এখন চলুন উপরের তলায় চলে যাই, দোতলায়। তো আমার জানা মতে মিশারির আব্বুর আগের অফিস ছিল এটা, এখন তাদের ডিপার্টমেন্ট অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে গেছে, সেটাও দেখাবো। তো দোতলায় তো চলে এসেছি, এইখানে মনে হয় সৌদিরা বসে। বিশাল বড় হল রুম দেখা যাচ্ছে, পার্ট পার্ট করে এক একটা কেবিন অফিস করা হয়েছে। যাই হোক, চলুন তিনতলায় চলে যাই, ওইখানকার কী অবস্থা একটু দেখে নেই। আরেকটা কথা, তাদের কোম্পানির যত প্রজেক্ট আছে যাবতীয় সব কাজ কিন্তু তাদের এই হেড অফিসের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, তাদের কোম্পানিতে যত লোক আছে তাদের চাকরি, বেতন, এক্সিট, জেল, জরিমানা যাই হোক না কেন, সব কিছুই কিন্তু এই হেড অফিসের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। আর এখন তাদের অফিসে পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু চাকরি করছে। আর এটা হচ্ছে মিশারির আব্বুদের আরও একটা অফিস, আর এই অফিসেই মিশারির আব্বু চাকরি করে। যাবেন নাকি এর ভিতরে? দাঁড়ান একটু পরে যাই। তো এই যে একসাথে দাঁড়িয়ে আছে পরপর তিনটা বিল্ডিং, এই তিনটাই হচ্ছে তাদের অফিস। তো এখন চলুন মিশারির আব্বুর অফিসের ভিতরে যাওয়া যাক। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি ওনার অফিসের ভিডিওটা আমাকে করিয়ে এনে দেয়, আসলে উনি এগুলো পছন্দ করে না। তো লিফট দিয়ে দেখছি যাচ্ছে উপরের দিকে, তিনতলায়টা না দুতলা, হতে পারে তিনতলা, আমাকে বলেছে উনি ওনার অফিস নাকি তিনতলায়। তো চলুন দেখি ভিতরের কী অবস্থা। তো এখানেও দেখা যাচ্ছে বিশাল বড় বড় রুম, এবং বিল্ডিংটা সম্পূর্ণই নতুন,
তাদের ডিপার্টমেন্ট এখন আলাদা করে এই বিল্ডিংয়ে নিয়ে এসেছে। আর তাদের অফিসে শুধু বাঙালি না, অ্যারাবিয়ান, ফিলিপিনি, মিশরি, তারপর পাকিস্তানি, বিভিন্ন দেশের লোক এখানে একসাথে চাকরি করে। আর এখানে চেয়ার দেখা যাচ্ছে, মনে হয় লোকজন এখানে বসে অপেক্ষা করে। আর সামনেই দেখা যাচ্ছে কেবিন। উনি আমাকে বলেছে এক একটা চেম্বার নাকি এক একজন অফিসারের। আর এদিকটায় নাকি এক পাকিস্তানি আর সৌদি বসে। ওমা, টিভিও তো দেখা যাচ্ছে, ওনারা কি অফিসে বসে বসে টিভিও দেখে? যাই হোক, এই যে সামনে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিশারির আব্বুর চেম্বার। এখানে বসেই উনি অফিসিয়াল সব কাজ করেন। আর উনি ওনার ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন, আলহামদুলিল্লাহ। তো উনি যেহেতু হেড অফিসে চাকরি করেন, ওনার অফিস হচ্ছে সপ্তাহে 5 দিন, শুক্র এবং শনিবার হচ্ছে ওনার ছুটির দিন। আর অফিস টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এই সপ্তাহে 2 দিন উনি ওনার পরিবারকে সময় দিতে পারেন, ঘুরতে পারেন, বেড়াতেও পারেন, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ যেই অফিসটা ঘুরে ঘুরে দেখেছেন, এটা হচ্ছে ওদের নতুন একটা অফিস। তাদের আগের অফিসে সব ডিপার্টমেন্ট একসাথে ছিল, আর এখন প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দিয়েছে এবং এক একটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বিল্ডিং দিয়েছে, যার ফলে নতুন অফিস এবং এখনও পর্যন্ত সাজানো গোছানো হয়নি। তো আজকে মিশারি তার নানাকে নিয়ে তার বাবার অফিসে যাওয়ার পর কি ঘটলো, চলুন সেটা নিজের চোখেই দেখে আসি। কি করছ, কাজ করতেছ? একটু কাজ করো। তো মিশারির বয়স যখন 4 বছর, তখন থেকেই সে তার বাবার অফিসে চায়, তবে সব সময় না, 3-4 মাস পর পর। আর ওদের অফিসের সবাই মিশারিকে খুব পছন্দ করে, আর মিশারি যখনই তার বাবার সাথে ওইখানে যায় সবার সাথেই দেখা করে। যাই হোক, এখন চলুন আসি মূল কথায়। আপনাদের অনেকেরই ইচ্ছা, আগ্রহ এবং আমার কাছে জিজ্ঞাসা যে আমার হাজবেন্ড কি চাকরি করে, কোথায় চাকরি করে, কত টাকা বেতন পায়। তো এগুলো শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি, ভাবলাম যে আজকে বলেই দিই, আর কতদিনে বা আপনাদের অপেক্ষা করাবো। তো শুনুন, আলহামদুলিল্লাহ মিশারির আব্বু সৌদি আরবের একটা বড় কোম্পানিতে চাকরি করে। কোম্পানির নাম হচ্ছে আল জামিল। আপনারা অনেকে জেনে থাকবেন, চিনেও থাকবেন। আর এই আল জামিল কোম্পানির হেড অফিসেই উনি চাকরি করে। আলহামদুলিল্লাহ ওনার পজিশন ভালো, বেতন ভালো, সুযোগ সুবিধাও ভালো। আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুদিন আগে কোম্পানি ওনাকে নতুন গাড়ি দিয়েছে চলাচল করার জন্য। তাছাড়া উনি যখন ইচ্ছা তখন দেশে ছুটিতে যেতে পারেন, বছরে বছরে বেতন বাড়ে, বোনাস পায়, তাছাড়া বিভিন্ন ধরনের অ্যালাউন্সও পায়, যেমন মোবাইল অ্যালাউন্স, হাউস অ্যালাউন্স, স্পেশাল অ্যালাউন্স, মেডিকেল ট্রিটমেন্ট, সবই কিন্তু উনি কোম্পানি থেকে পায়, কারণ ওনার পজিশন ভালো। এবং সবচেয়ে বড় কথা হলো, কোম্পানির মালিকদের উনি খুবই পছন্দের একজন মানুষ। তো সেই সুবাদে উনি কিন্তু কোম্পানি থেকে অনেক সুযোগ সুবিধা পায়। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনার হাজবেন্ডের পজিশন কী? দাঁড়ান দাঁড়ান, এটাও বলছি। তো আকামা অনুযায়ী ওনার পজিশন হচ্ছে ম্যানেজার, মেনটেন্যান্স ম্যানেজার, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মেনটেন্যান্স ম্যানেজার, মানে আল জামিল কোম্পানির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মেনটেন্যান্স ম্যানেজার। এবং তাদের আন্ডারে রয়েছে শত শত গাড়ি, ছোট বড় শত শত গাড়ি, এবং শত শত লোকও তাদের আন্ডারেই কাজ করে। কোম্পানির দাম্মামের প্রজেক্টগুলো ছাড়াও অন্যান্য প্রজেক্টের লোকদের থাকা খাওয়ার দায়িত্ব কিন্তু ওদের ডিপার্টমেন্টের হাতেই। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমার হাজবেন্ড অনেক সুযোগ সুবিধা পায় এবং আরামে আছে, আল্লাহর রহমতে, সবাইকে দেখতে পারে, সবার খোঁজ খবর নিতে পারে, সবার দায়িত্ব নিতে পারে। পরিবার বলেন, পরিজন বলেন, আপনজন বলেন, সবারই কিন্তু দায়িত্ব নিতে পারছে এবং সবাইকে খুশিও রাখতে পারছে। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন যে আমার হাজবেন্ড কোন কোম্পানিতে কী পজিশনে চাকরি করে।
আপনাদের আত্মাটা ঠান্ডা হয়েছে তো? যাই হোক, এখনো কিন্তু একটা প্রশ্নের উত্তর বাকি আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের বেতন কত। এই যে সৌদি আরবে ফ্যামিলি নিয়ে এত এত টাকা খরচ করে থাকছে, দেশে এত এত টাকা মাস শেষে পাঠাচ্ছে, আবার আত্মীয় স্বজনের দেখভাল করছে, তোর বেতন কত, এটাও কি বলতে হবে? কথায় আছে না যে মেয়েদের বয়স আর ছেলেদের বেতন কখনো কিন্তু বলতে নেই। তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন, আর এই ধরনের প্রশ্ন আবারও কি করবেন? আশা করি আর করবেন না। আর উনি এই আল জামিল কোম্পানিতে অনেক বছর ধরে চাকরি করছেন, আর এত সুযোগ সুবিধা এবং এত ভালো পজিশন কিন্তু একদিনে তৈরি হয় না। এর পিছনে অনেক পরিশ্রম লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আজকে আমার হাজব্যান্ড এত ভালো একটা পজিশনে। তো আপনারা দোয়া করবেন এই ভাতে কাপড়ে যেন আমাদের দিন যায় এবং উনি সব সময় যেন সৎ থেকে সৎভাবে জীবনযাপন করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, সৎ থাকার পিছনেও কিন্তু আল্লাহর একটা রহমত আছে, অল্পর মধ্যেও কিন্তু আল্লাহ বরকত দেয় যদি আপনি সৎ থাকেন। তো এটাই হচ্ছে বড় কথা। তো বন্ধুরা দোয়া করবেন সবসময় যেন এভাবেই চলতে পারি, আর আমার হাজব্যান্ড সব সময় যেন এভাবেই তার পরিবার পরিজন আপনজন সবারই খেয়াল রাখতে পারে, সবারই দায়িত্ব পালন করতে পারে। তো পুরো বাসা খালি, বাড়িতে শুধু আমি আর মা, আর বাসার অন্যান্য সদস্যরা সবাই হচ্ছে অফিসে, কেউ গেছে ঘুরতে, কেউ বা চাকরি করতে, আর আমরা জানালা খুলে তাকিয়ে আছি কখন বাসায় ফিরবে। আমার মনে হয় সন্ধ্যা 5টায় যখন ওদের অফিস ছুটি হবে তখনই হয়তো বা সবাই একসাথে আসবে। এখন তো অলরেডি 4:30 বেজে গেছে, এখনো আসার খবর নেই। এই যে মিশারি চলে আসছে, 5টায় আসছো, বাবার সাথে আজকে অফিস করছো নাকি তুমি? হ্যাঁ, বাবার সাথে অফিস করে আসছো এখন? খালি অফিস না, বড় রাগছে কম্পিউটার টিপটা নষ্ট করে আসছো নাকি আবার তোমার বাবার কম্পিউটার? কি দেখে আসছো গো? বসের সাথে দেখা হয়েছিল? কেন এই যে মিশারি অফিস করে আসছে দেখছেন নি? ও নানা এবার ভিডিও করে নিয়ে আসছে, ওই বাসায় ল্যাপটপ চালাই শিখে গেছে না? তো তোমাকে অফিসে একটা চাকরি দিয়ে দেখ, এখন চাকরি করবো না, এগুলো কি নিয়ে আসছো? মজা নিয়ে আসছে। আজকে মিশারির বাবার বসের সাথে দেখা হয়নি, আজকে বৃহস্পতিবার চলে গেছে, আগে মিশারি গেছে 2টার পরে। মিশারি কি আবার দুষ্টামি করছে নি? এভরিবডি লাইক টু ইউ মিশারি? তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন যে আমার হাজব্যান্ড কোন কোম্পানিতে কি পজিশনে চাকরি করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সৌদি আরবে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।